সামনের দোকানদারকে বেঁধে রেখে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। ডাকাতির শেষে বোমা ছুড়ে পালায় ডাকাত দল, খুলে নিয়ে যায় দোকানের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক। ফের সোনার দোকানে ডাকাতি, একেবারে দুঃসাহসিক কাণ্ড। চাচলের পর ফের মালদায় সোনার দোকানে ডাকাতি। ঘটনায় খোয়া গিয়েছে কয়েক লক্ষ টাকার সোনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের বুলবুল চণ্ডী এলাকায়। ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। ঘটনা সূত্রে জানা যায়, সোমবার রাত 1:30 নাগাদ হবিবপুরের বুলবুল চণ্ডী বাজারে অরুণা মার্কেটে হানা দেয় 6-7 জনের সশস্ত্র ডাকাত দল। জানা যায়, বাজারের এক বস্ত্র ব্যবসায়ী সেই সময় তার দোকানে ছিলেন। অভিযোগ, তার মুখ হাত বেঁধে রাখা হয়, এমনকি তাকে খুনেরও হুমকি দেয় দুষ্কৃতীরা। এরপর সোনার দোকানের শাটারের তালা ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালায় ডাকাতরা। আতঙ্ক ছড়াতে ডাকাত দল বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ। সেই সঙ্গে ডাকাতির প্রমাণ লোপাটের জন্য ওই সোনার দোকানের সমস্ত সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে যায় দুষ্কৃতীরা। যদিও মার্কেটের মধ্যে থাকা অন্য সিসিটিভি ক্যামেরায় ডাকাত দলের ছবি ধরা পড়ে। খবর পেয়ে দোকান মালিক এসে পৌঁছায় ঘটনাস্থলে। মালিকের দাবি, কয়েক লক্ষ টাকার সোনার উপর খোয়া গিয়েছে। এই বিষয়ে দোকান মালিক টিঙ্কু দাস জানান, এই অরুণা মার্কেটে আমার একটি সোনার উপর দোকান রয়েছে। গতকাল আমি বাড়ি ছিলাম না, কলকাতায় গিয়েছিলাম। কলকাতা থেকে ফেরার পথে শুনতে পাই আমার দোকানে ডাকাতি হয়েছে। আমার দোকানে কাস্টমারদের অনেক জিনিস থাকে, এছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। গত রাতে আমি কলকাতায় গিয়েছিলাম। আমি ফেরার পথে যখন আমি বহরমপুর থাকি, তখন আমাকে পুলিশ প্রশাসন কল করেন যে দোকানে ডাকাতি হয়েছে। তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে, 11টা তালা লাগানো থাকে, 7-8টা সব সম্পূর্ণ। এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেনা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা হয় এবং কাস্টমারের মালও থাকে। এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা ওগুলো তো বেঁপে রাখা যায় না। কত সোনা কত চালু ছিল? চাঁদিটা 15 কেজির ওপরে হবে। সোনা মোটামুটি আইডিয়া ওগুলো পারা যাচ্ছে না। ওই সব কাস্টমারের কাস্টমার থাকে, তো কাস্টমার ছিল আর আমার কিছু রেডিমেড ছিল। খাতা বিন্ডেজটা ওগুলো দেখতে হবে আমার কতটা অর্ডার টার্ডার ছিল। বারংবার সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। 2023 সালের 25শে ডিসেম্বর ভর সন্ধ্যায় চাচলের সোনার দোকানে ডাকাতি হয়। চাচলের একটি সোনার দোকানে প্রথমে ক্রেতা সেজে ঢোকে 3 জন দুষ্কৃতি। ঢুকেই কর্মীদের গান পয়েন্টে রেখে শুরু হয়ে যায় লুটপাট। ওই ঘটনায় 2 জনকে গ্রেফতার করে পুলিশ। মালদার চাচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় সামনে এসেছিল বিহার চোখ। ইতিমধ্যেই দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কেটে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান, ওই ডাকাতেরা এলাকার বাসিন্দা। মালদাহে বারবার সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। এই বিষয়ে এক ব্যবসায়ী অপূর্ব সরকার জানান, আমি প্রতি সোমবারে করে রাত্রে দাদার মাল তুলতে যাই স্ট্যান্ডে। তো দাদা ইসের বিজনেস করে, কাপড়ে হোলসেল সরাইহাটে যায়। তো আজকেও গেছিলাম। এবার যাওয়ার পরে প্রথমে দোকান খুলে ভ্যান বের করেছি, মাল তুলে ইসে ভ্যান মাল তুলে স্ট্যান্ডে এসে গাড়িতে মাল লোড করে দিলাম। মাল লোড করার পরে দাদা হাটে চলে গেলো হাটের গাড়িতে। আমার তো কালকে ডিউটি আছে। এবার আমি যখন ভ্যানটা রাখতে যাই, কয়েকজনকে দেখতে পাই। তো আমি প্রথমে ভাবলাম যে সিভিক আর পুলিশ আছে। এবার কাছে যেতে আমাকে ধরে নেয়, ধরে 5 মাসের হুমকি দেয় প্রথমে। তারপরে আমার হাত বাঁধে দিয়ে অন্ধকার গলির মধ্যে যেয়ে রেখে দেয়, মুখও বেঁধে দেয়। তারপরে এই 1-1.5 ঘন্টা ওরকমই পড়ে থাকি। তারপরে প্রচুর চিৎকার শুনতে পাই, তখন আমার ভাগনা যেয়ে আমাকে উদ্ধার করে, এই কোলে করে নিয়ে মানে স্ট্যান্ড অব্দি আসে। তারপরে আমার বাজারটা খুলে 1-1.5 ঘন্টা পরে। কতজন ছিল ওরা? 7-8 জন হবে। হাত কী ছিল ওদের কাছে? ওদের হাতে ওই লোহার এরকম কোনো রড ছিল। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট,
নিউজ নোম্যানস ল্যান্ড মালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।